ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। মায়ের সঙ্গে তুইও তো গেলে পারতিস। নোলা 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 মর 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 মর। কি কি হয়েছে দিদি, কি হয়েছে? মর 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 মর। ছেলেটাকে আর আর বকো না দিদি। কার্পেটের ছা সেটা ভুলে গেলি? যাবেন তো কোথায় বলুন তো? বাস্তবপুর যাব। বাসটা কোথা থেকে ছাড়বে বলতে পারেন? আপনি কি সকাল সকাল বাংলাটায় নাইছেন? Thank you.
চিন্তা করিস না, তোর বাপকে খবর পাঠিয়েছি, ততক্ষণ তুই আমার বাড়িতে বসবি, চল বুঝলি। দিদি, দিদি কি হলো তোমার, কি হয়েছে? বাবা পিসি কি পাগল হলো নাকি? আকাশে আমার মুক্তির আলোয় আলোয়, আকাশে আমার মুক্তির আলোয় আলোয়। ও দাদা শুনুন শুনুন, ও দাদা, ও দাদা কোথায় যাবেন বলছিলেন? বাস্তবপুর। আচ্ছা আপনি নামটা ভুল বলেছেন, বাস্তবপুর নয় বাসুদেবপুর। বাস্তবপুর হলো বাসুদেবপুর। আচ্ছা আচ্ছা। বাবা বাবা, তুমি কাছে থাকলে হয়তো, তুমি কাছে থাকলে হয়তো। বাবা বাবা, ও বাবা বাবা, তুমি আজকে কাজে যাওনি? কাজ 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 মানে তো ওই ময়রার দোকানের তারু চালানো, তারু চালানো কাজ। সারা গায়ে ছানা মাখামাখি, ধুতি ফতুয়ায় চিনির রস, কাজ কাজ, ঘেন্ডা ঘেন্ডা ঘেন্ডা। মাধুরী মাধুরী, কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে? কিছু না কিছু না কিছু না। এই এই টাকাটা রাখো বাবা, এই টাকাটা রাখো, এই টাকাটা রাখো রাখো। মুকুন্দ? হ্যাঁ মুকুন্দ, তোর বাবা, তোর বাবা মিষ্টির দোকানের কাজ করে, তাই তোর খুব ঘেন্না করে না রে। শান্ত হও বাবা, কি হয়েছে, কি হয়েছে তোমার বাবা, কি হয়েছে? শান্ত হও বাবা, শান্ত হও। জনমের শোদ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলি ফুরায়ে যায় মা, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা, আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে। মা গো মা, কোথায় যাবো মা, কোথায় যাবো, কোথায় যাবো মা গো? কল্পগ্রাম 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 বাবা, বাসুদেবপুর যেতে কতক্ষণ লাগবে? মাকু মাকুন্দ 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 মাকুন্দ, আজ তো অষ্টা দশই অফিস ঢুকে পড়লি গুরু। মাকু কুন্দ কুন্দ, তোর বোনটো নাচ নাকি রে? মানে আমি দেখে একটু ইয়ে করতাম, বিয়ে করতাম রে বিয়ে। জ্যোতিষদা আজ চার বছর হলো চাকরি করছে,
সেই দেওয়ান থেকে পেছনে লাগছেন। একঘেয়ে লাগে না? কি ব্যাপার, কি এত হইছে কেন? হ্যাঁ যান যান যান, যাই যা সিটে গিয়ে কাজ করুন। এই মুকুন্দ, এদিকে এসো এসো। এটা কি কি এটা, কেন সবাই তোমার পেছনে লাগে জানো তো? জানি, চিঠিটা পেয়ে কপিলদারা দৌড়ে আসবে, রেজিগনেশন লেটারটা উইথড্র করবার জন্য চাপাচাপি করবে। খারাপ লাগছে যে বাচ্চা মেয়েটাকে আমার জন্য এইভাবে ইনসাল্টেড হতে হলো। ছোট্ট বোনটি আমার, হাঙড়ে ভর্তি এ জগৎ, কেন আমাকে প্রোটেক্ট করতে গেলি রে বোন? কিন্তু না, কেউ আসার আগেই আমাকে কলকাতা ছেড়ে পালাতে হবে। জানি না কোথায় যাব, তবে বাবার ডায়েরিটা স্ট্রেঞ্জ, বাবা ডায়েরি লিখতেন। আরে গুরু, হেভি লাগছে তো দেখি। দারুণ, ঠিক 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 ঠিক। আপনারা কি মানুষ? জবে থেকে আমি জয়েন করেছি, আমি দেখছি মুকুন্দবাবুর প্রতি কি অমানুষিক অত্যাচার আপনারা করেন। তাতে তোমার কি হে? আমরা আমাদের বন্ধুর সঙ্গে মজা করছি, তাতে তোমার কি? বন্ধু, বন্ধু কথাটা উচ্চারণ করতে লজ্জা করে না আপনাদের? আমি শুরু থেকে দেখছি যে একজন শান্ত ভালো মানুষকে আপনারা রেগুলার ভাবে টিজ করে চলেছেন। আর টিজ কি বলছি, এটা তো রেগুলার র‍্যাগিং। বড় বড় কথা বলছো তো, চাকরিটা তো পেয়েছো সিম্প্যাথেটিক গ্রাউন্ডে। আবার বড় বড় কথা, চাকরি আপনি দেননি, দিয়েছে কর্তৃপক্ষ। ওরে ওরে ওরে, আমাদের পারুর সাথে মাকুর একটু ইন্টুপিন্টু হচ্ছে মনে হচ্ছে। আপনি কিন্তু একজন ফিমেল কলিগকে অপমান করছেন, আমি কিন্তু ব্যাপারটা এত সহজে ছেড়ে দেব না, শেষ দেখে ছাড়ব। সে এক অদ্ভুত গ্রাম, কল্প গ্রাম, বাস গুমটিতে গেলেই বলে দেবে বাস্তবপুর থেকে সোজা চলে যাও। কাল যদি আমি অফিসে থাকতাম তাহলে এ ঘটনা কিছুতেই ঘটত না। আমি বলছি তো মুকুন্দর কাছে ক্ষমা চেয়ে নেব। সেই সুযোগ যদি না পাও? মানে এ কথা বলছেন কেন? 4 বছর ধরে ওকে আমি চিনি, যেরকম সেন্টিমেন্টাল ছেলে, ও তো কখনো অফিস কামাই করে না, ফোন করছি অথচ সুইচ অফ। বলা যায় না জ্যোতিষ, তোমার নামটা যদি ওই ওই নোটে উঠে গিয়ে থাকে তোমাদের পানিশমেন্ট হওয়া উচিত। এরম কেন বলছেন দাদা, চলুন না সবাই মিলে একবার ওর বাড়ি যাই। আমিও যদি যাই আপনাদের সাথে কোনো আপত্তি নেই তো? বাঁহাতে মেঠো পথ ধরে এগোলেই কিছুটা দূরে স্বপ্ন নদী। নদী পার হতে হবে, খেয়া পারাপারের নৌকাও আছে, ও শিনিকুমার স্বয়ং বসে আছেন সেই নৌকাতে। আরে
আচ্ছা দাদা, এটাই তো বাসুদেবপুর। হ্যাঁ, আপনাকে এখানে নতুন মনে হচ্ছে? আচ্ছা, এখানে স্বপ্ন নদীটা কোথায় বলতে পারেন? হ্যাঁ, কী বললেন, কী বললেন? স্বপ্ন নদী। নদী? এখানে তো নদী ফদী কিছু নেই, এখানে তো সপির খাল। অশ্বিনী কুমার, অশ্বিনী কুমার! কর্তা, আমার নাম জানলে কি করে? আমার নাম আসলে কেরামত আলী, আর আমার বাপের নাম ওসমান আলী, কিন্তু ওই গায়ে সবাই আমাকে কেরামত ওসমান বলে ডাকে আর কি। আচ্ছা, হে, কল্পগ্রামটা কত দূর? কল্পগ্রাম কর্তা, কল্পগ্রাম সে তো অনেকটা পথ। সোজা চলে যাবে কল্পগ্রামে, সেখানে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়ালে দুধেল গাই, শহরের নোংরামি ছেড়ে চলে যাও না। কল্পগ্রামটা, কল্পগ্রামটা কোথায় বলতে পারে? কল্পগ্রাম? রাস্তা বড় সহজ নয়, বহু দূর, কিন্তু ধৈর্য হারালে চলবে না, আর একটু হেঁটে চলো, দেখবে গেরস্থ ঘর, গেলেই অতিথি সেবা করছে। গরম ভাতে ঘি, খিদের মুখে মনে হবে অমৃত, শেষ পাতে এক বাটি ঘন দুধ, একখণ্ড পাটালিও পাবে, পাশে তালপাতার পাখা, হাওয়া খাও না, আ কি সুখ, কি শান্তি। কল্পগ্রাম, কল্পগ্রাম, কল্পগ্রাম। বাট হি গ্রু ওল্ড, দিস নাইট সো বোল্ড, অ্যান্ড ওভার হিজ হার্ট আ শ্যাডো ফেল অ্যাজ হি ফাউন্ড no spot of ground that looked like El Dorado. চারিদিকে ঘন অন্ধকার, তবু পথ নেই পালাবার, স্বজন বন্ধু সবার হাতে উত্তত তলোয়ার। চারিদিকে ঘন অন্ধকার, তবু পথ নেই পালাবার, স্বজন বন্ধু সবার হাতে উত্তত তলোয়ার। মিথ্যেই তুমি স্বপ্ন দেখেছো, জ্যোৎস্নার আলো গাইতে মেখেছো, মিথ্যেই তুমি স্বপ্ন দেখেছো, জ্যোৎস্নার আলো গাইতে মেখেছো, স্বপন গোলাপ মাথায় রেখেছো, তবু পথ নেই পালাবার, স্বজন বন্ধু সবার হাতে উত্তত তলোয়ার। চারিদিকে ঘন অন্ধকার, তবু পথ নেই পালাবার, স্বজন বন্ধু সবার হাতে উত্তত তলোয়ার। আরো জোরে দৌড়ো, আরো একটু, আরো একটু, তারপর সেই কল্পগ্রাম। Thank you.
হবে পালিয়ে স্বপ্ন বানিয়ে পড়া বাস্তবে জীবন রাঙিয়ে, কি হবে পালিয়ে স্বপ্ন বানিয়ে পড়া বাস্তবে জীবন রাঙিয়ে, সব হারাদের নেই কিছু হারাবার, স্বজন বন্ধু সবার হাতে উত্তত তলোয়ার, চারিদিকে ঘন অন্ধকার তবু পথ নেই পালাবার, স্বজন বন্ধু সবার হাতে উত্তত তলোয়ার, চারিদিকে ঘন অন্ধকার তবু পথ নেই পালাবার, স্বজন বন্ধু সবার হাতে উত্তত তলোয়ার।